আসসালামু আলাইকুম। আজকে আমাদের টার্গেট হচ্ছে মোলাল দ্রবণ ও মোলালিটি সম্পর্কিত আলোচনা এবং এখান থেকে গাণিতিক সমস্যার সমাধান করা। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে আসলে মোলাল দ্রবণ কি? আমরা যদি 1 কেজি দ্রাবকে 1 মোল পরিমাণ, অর্থাৎ যতটুকু তার সেই পদার্থটার আণবিক ভর সেই পরিমাণ দ্রবকে দ্রবীভূত করি, সেটি হচ্ছে ওই দ্রবের মোলালিটি বা মোলাল ঘনমাত্রার দ্রবণ বলা হয়। তো এটাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করব। তো এক্ষেত্রে আমাদের যে সূত্রটা রয়েছে মোলালিটি বের করার জন্য, সেক্ষেত্রে আমরা সংজ্ঞা থেকে কিন্তু বুঝেছি যে দ্রবের মোল সংখ্যা লাগবে, মানে কত মোল দ্রবীভূত আছে সেটা লাগবে, আর হচ্ছে কিলোগ্রাম এককে দ্রাবকের ভর লাগবে। আমরা যেহেতু বললাম যে 1000 গ্রাম দ্রাবকে কী পরিমাণে দ্রব দ্রবীভূত আছে সেটা আমরা বের করব। তো এখানে আমি গাণিতিক সূত্রটা কিন্তু দিয়ে দিয়েছি, মোলালিটি সরাসরি বের করার জন্য আমাদের দ্রবের মোল সংখ্যা দরকার হবে আর কী পরিমাণে দ্রাবকে আসলে সেটি দ্রবীভূত আছে সে দ্রাবকের ভরটা প্রয়োজন হবে। আর এখানে ভর কিন্তু প্রয়োজন হচ্ছে, আয়তন না। আমরা মোলারিটিতে দেখেছিলাম আয়তন প্রয়োজন হয়েছে, আর মোলালিটিতে ভরের প্রয়োজন হবে। এইটুকুই হচ্ছে মোলাল দ্রবণ আর মোলার দ্রবণের মধ্যকার পার্থক্য। তো শিক্ষার্থীরা, এরপরে আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য সূত্রের প্রয়োজন হতে পারে, যেখানে আমরা দ্রবের ভর, দ্রবের আণবিক ভর, দ্রাবকের ভর এই সংক্রান্ত ইনফরমেশন যখন পাবো তখন আমরা কিভাবে মোলালিটি বের করব। তাহলে সেই সূত্রটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখো, ওয়ান থাউজেন্ড ইনটু দ্রবের ভর, এখানে দ্রবের ভর লিখবে, দ্রবের ভর মানে কী দ্রবটা ব্যবহার করা হচ্ছে, কতটুকু ব্যবহার করা হচ্ছে সেটা এখানে আসবে, আর যে দ্রবটা ব্যবহার করা হচ্ছে তার আণবিক ভরটা নিচে লিখব, সেই সঙ্গে কতটুকু দ্রাবকে আসলে সেই দ্রবটা দ্রবীভূত আছে সেটা নিচে লিখব। ব্যাস, এই হচ্ছে তোমার সূত্র। এবার আমরা চলে যাব একটি গাণিতিক সমস্যা সমাধানে। তবে তার আগে জেনে নাও, এখানে যেই ভরগুলো আমরা ব্যবহার করছি সবগুলো কিন্তু গ্রামে প্রকাশিত ভর, গ্রামে প্রকাশিত ভর সবগুলোকে গ্রামে প্রকাশ করব। যদিও মোলালিটির সংজ্ঞায় তোমরা কেজিতে দেখেছ, বলা ছিল যে 1000 গ্রাম অথবা 1 কেজিতে, তো কেজি কিন্তু নিব না, আমরা গ্রামেই রাখবো। আচ্ছা, এবার আমরা একটা গাণিতিক সমস্যা সমাধানের জন্য আসি। দেখো, এক্সাম্পল ধরো আমাদের কাছে 100 গ্রাম ভরের পানিতে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। এর গাণিতিক সমস্যার মাধ্যমে আসলে আমরা এটা বের করতে চাচ্ছি যে এই দ্রবণটার মোলালিটি কত। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে W দেওয়া আছে, যেটা হচ্ছে মূলত দ্রবের ভর, সেটা 9.8। দ্রাবকের ভর দেওয়া আছে, যেটা আমরা স্মল এম এ প্রকাশ করব, এবং সেটা হচ্ছে এখানে 100 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের জন্য আণবিক ভর 98 গ্রাম, এটা তুমি জানো। তাহলে কিন্তু সূত্রে খুব সহজেই তুমি এগুলো বসিয়ে বের করে ফেলতে পারো। তো মোলালিটি ইকুয়ালস 1000 ইনটু দ্রবের ভর, এখানে দ্রবের ভর, তার মানে দ্রবটা কত, 9.8, যেটাকে আমরা W দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে ক্যাপিটাল এম, এই অংশটার জন্য দ্রাবকের ভরের জন্য আমরা স্মল এম ব্যবহার করব, স্মল এম। এবার সবগুলোর ভ্যালু যেটা আমাদের গাণিতিক সমস্যায় দেওয়া আছে সেগুলো আমরা পাশে এখানে বসাচ্ছি। দেখো, এখানে W ইকুয়াল টু 9.8 গ্রাম, ক্যাপিটাল এম 98, এটা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, বের করে দেখিয়ে দিলে ভালো। তারপর এম এর ভ্যালু হচ্ছে 100 গ্রাম দ্রাবকের ভর, এবং সবগুলো মান আমরা এখানে বসিয়ে নিচ্ছি। W মানে হচ্ছে 9.8, এম হচ্ছে 98, আর স্মল এম হচ্ছে 100, 1000 ইনটু 9.8 ডিভাইডেড বাই 98 ইনটু 100। তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের রেজাল্ট হচ্ছে 1 হচ্ছে মোলাল দ্রবণের ঘনমাত্রা, তাই আমরা এখানে MOLAL মোলাল রাখবো। হ্যাঁ, তো এটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। সেম এরকম আরেকটা গাণিতিক সমস্যা আমি তোমাদের জন্য সলভ করে দেখাচ্ছি, তোমরা দেখো। তো শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ গাণিতিক সমস্যায় 150 গ্রাম ভরের পানিতে এবার 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট রাখতে হবে, তারপর মোলালিটি বের করতে হবে। তো মোলালিটি বের করার জন্য আমাদের যে যে সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে 1000 ইনটু W এম ক্যাপিটাল এম স্মল এম দ্বারা ভাগ করতে হবে। তো W ভ্যালুটা এখানে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য যে আণবিক ভর সেটা বের করে নিবে, সেটা হচ্ছে 106 গ্রাম। তারপর এখানে স্মল এম যেটা সেটা হচ্ছে 150 গ্রাম। তাহলে ভ্যালুগুলো সবগুলো বসিয়ে দিচ্ছি আমরা এখানে।
তো খুব সহজে কিন্তু তুমি বের করে ফেলতে পারছো মোলালিটিতে কোনো দ্রবণের ঘনমাত্রা। তো আমরা রেজাল্ট বের করে নিয়ে আসছি, সেটি হচ্ছে 0.67 মোলাল। দ্যাটস অল। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এভাবে সকল গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগে চেষ্টা করবে খাতার পাশে সেগুলোকে লিখে তারপর সমাধান করতে। তাহলে 1, 2, 3, 4 বার প্র্যাকটিস করার পর সেই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে থাকবে। তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, তাহলে পাশে থাকো। ধন্যবাদ।